সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সাথে সায়েন্সের টু প্রকাশ করা হচ্ছে। এখানে সমস্ত প্রশ্নের উত্তর অডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবে। সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস যে সমস্ত সাজেশন সেট প্রকাশ করছে সেগুলি নিয়মিত দেখলে মাধ্যমিকের পরীক্ষাতে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। 1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি সঠিক সেটি লেখো। অর্থাৎ এখানে যে কটা প্রশ্ন দেওয়া থাকবে সবগুলোর উত্তর তোমাদের করতে হবে। এখানে দেওয়া থাকবে মোট 15টা প্রশ্ন, 15টা প্রশ্নের জন্য মোট 15 নম্বর দেওয়া থাকবে। কোয়েশ্চেন নাম্বার 1.1, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়া বাকি যে তিনটে গ্যাস আছে অর্থাৎ নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এখানে মিথেন হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাস আর বাকি দুটো হচ্ছে অজৈব গ্রিন হাউস গ্যাস। কোয়েশ্চেন নাম্বার 1.2, স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন হবে পূর্বের আয়তনের অর্ধেক, এক তৃতীয়াংশ, দ্বিগুণ, চারগুণ। এখানে সঠিক উত্তর হবে দ্বিগুণ। যেহেতু গ্যাসের উষ্ণতা স্থির এবং গ্যাসের ভরও স্থির, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। চাপ যেহেতু অর্ধেক করা হয়েছে তাহলে আয়তন দ্বিগুণ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 1.3, এসটিভিতে 1.6 গ্রাম মিথেন গ্যাসের আয়তন 22.4 লিটার, 2.24 লিটার, 11.2 লিটার, 224 লিটার। এখানে সঠিক উত্তর হবে 2.24 লিটার। কীভাবে উত্তরটি বের করবে? 16 গ্রাম মিথেন গ্যাসের এসটিভিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম মিথেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার বাই 16। এবার 1.6 গ্রাম মিথেন গ্যাসের আয়তন হবে 22.4 ডিভাইডেড বাই 16 ইন্টু 1.6, উত্তর হবে 2.24 লিটার। কোয়েশ্চেন নাম্বার 1.4, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? মিটার কিউব, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার ইনভার্স 3, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এখানে সঠিক উত্তর হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এক্ষেত্রে তোমরা মনে রাখবে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কিংবা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স। কোয়েশ্চেন নাম্বার 1.5, উত্তল লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান কোথায় হলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে? অপশান দেওয়া আছে 2f দূরত্বে, f দূরত্বে, f ও 2f দূরত্বের মাঝে, f এর অধিক দূরত্বে। এখানে সঠিক উত্তর হবে 2f দূরত্বে। অর্থাৎ উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে লেন্সের ঠিক উল্টো পারে 2f দূরত্বে একই আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। কোয়েশ্চেন নাম্বার 1.6, সূর্যের আলোর হলুদ ও নীল কাঁচের প্লেটকে একসঙ্গে রাখলে প্লেট দুটিকে কালো দেখাবে, সবুজ দেখাবে, সাদা দেখাবে, নীল দেখাবে। এখানে সঠিক উত্তর হবে কালো দেখাবে। অর্থাৎ একটা হলুদ কাঁচের প্লেট এবং একটা নীল কাঁচের প্লেটকে একসাথে রেখে কাঁচের যেদিকে সূর্য আছে তার উল্টো দিকে যদি আমরা চোখ রাখি তাহলে ওই কাঁচ যুগ্মকে কালো দেখাবে, কারণ এক্ষেত্রে সূর্য থেকে আসা আলোকরশ্মির সমস্তটাই হলুদ এবং নীল কাঁচ দ্বারা শোষিত হবে। কোয়েশ্চেন নাম্বার 1.7, তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী হলো সোনা, রূপা, প্লাটিনাম, তামা। এখানে সঠিক উত্তর হবে রূপা। কোয়েশ্চেন নাম্বার 1.8, একটি বৈদ্যুতিক মোটরের কাজ করে তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ার উপর ভিত্তি করে, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের উপর ভিত্তি করে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারে, উপরে সবকটি সঠিক। এখানে সঠিক উত্তর হবে তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ার উপর ভিত্তি করে। কোয়েশ্চেন নাম্বার 1.9, তেজস্ক্রিয় রশ্মিগুলির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? এখানে সঠিক উত্তর হবে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। অর্থাৎ গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তার থেকে কম হচ্ছে বিটা রশ্মির এবং সবচেয়ে কম হচ্ছে আলফা রশ্মির। তেজস্ক্রিয় রশ্মিগুলির ভেদন ক্ষমতার ক্রম কেমন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস এর আগে প্রকাশ করেছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। 1.10, আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি হলো পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। এখানে সঠিক উত্তর হবে পরমাণু ক্রমাঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 1.11, নিচের কোনটি সমযোজী যৌগ? ক্যালসিয়াম অক্সাইড, খাদ্য লবণ, জল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে সঠিক উত্তর হবে জল। জল ছাড়া যে বাকি তিনটি দেওয়া আছে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, খাদ্য লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো তড়িৎজয়ী যৌগ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1.12, কপার তড়িদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎচালনা করলে ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ধাতব কপার, কপারের লবণ। এখানে সঠিক উত্তর হবে ধাতব কপার। অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণে কপার তড়িদ্বারের সাহায্যে তড়িৎচালনা করলে ক্যাথোডটা মোটা হয় অর্থাৎ কপার ধাতু ক্যাথোডে জমা হয় এবং অ্যানোডটা শুরু হয় অর্থাৎ অ্যানোডে থাকা কপারের পাত্রা ক্ষয়ে যায়।
কোয়েশ্চেন নম্বর 1.13, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় জলের নিম্ন অপসারণ দ্বারা, জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। এখানে সঠিক উত্তর হবে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। যেহেতু অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য, তাই জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় না। আবার অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে অনেক হালকা, তাই বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে গ্যাস জারে সংগ্রহ করা হয়। কোয়েশ্চেন নম্বর 1.14, প্যাকিং ফয়েল তৈরি করতে ব্যবহার করা হয় কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। অর্থাৎ খাবার যখন পার্সেল করা হয় তখন যে প্যাকিং করা হয় সেই প্যাকিংয়ের যে পদার্থ থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পাত্রে ওই খাবারগুলো পার্সেল করা হয়। কোয়েশ্চেন নম্বর 1.15, কাঁচা ফল পাকাতে ও পাকা ফল সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? মিথেন, ইথেন, অ্যাসিটিলিন, ইথিলিন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইথিলিন। এবার চলো খ বিভাগের প্রশ্নগুলো দেখি। খ বিভাগে মোট 21টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। খ বিভাগের 21টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে। কোয়েশ্চেন নম্বর 2.1, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ যদি দেখা যায়? এর উত্তর হবে আয়নোস্ফিয়ার। এর অথবা দেওয়া আছে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এর উত্তর হবে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। কোয়েশ্চেন নম্বর 2.2, শূন্যস্থান পূরণ করো, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুস্তরের ড্যাশ তত কম হয়। এর উত্তর হবে বায়ুস্তরের ঘনত্ব তত কম হয়, অর্থাৎ শূন্যস্থান লিখতে হবে ঘনত্ব। 2.3, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 373 কেলভিন। 2.4, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণটি হবে পিভি সমান RT। কোয়েশ্চেন নম্বর 2.5, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য বাড়ালে কোনো পরিবাহী তাপীয় রোধের কী পরিবর্তন হবে? এর উত্তর হবে তাপীয় রোধের কোনো পরিবর্তন হবে না। এই প্রশ্নের অথবা প্রশ্ন দেওয়া আছে কখন তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানের সমান হয়? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানের সমান হবে যদি পাত্রের কোনো প্রসারণ না হয়, অর্থাৎ উত্তর হবে পাত্রের প্রসারণ শূন্য হতে হবে বা পাত্রের কোনো প্রসারণ নেই। কোয়েশ্চেন নাম্বার 2.6, দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে চশমায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এর উত্তর হবে উত্তল লেন্স, অর্থাৎ চশমায় উত্তল লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করা যায়। কোয়েশ্চেন নাম্বার 2.7, ক্যামেরায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? ক্যামেরায় সদ্বিম্ব গঠিত হয়। কোয়েশ্চেন নাম্বার 2.8, ভোল্ট ইনটু কুলম্ব এটি কোন ভৌত রাশির একক? এর উত্তর হবে কার্য, অর্থাৎ কার্যের একক হচ্ছে ভোল্ট ইনটু কুলম্ব। কোয়েশ্চেন নাম্বার 2.9, একটি ফেউস্তারের রোধ ও গড়নাঙ্ক কেমন হওয়া উচিত? ফেউস্তারের রোধ উচ্চ হওয়া উচিত এবং তার গড়নাঙ্ক নিম্ন হওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 2.10, একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে দুটি আলফাকণা নির্গত হলে অপত্য মৌলের ভর সংখ্যা কী পরিবর্তন হবে? আলফাকণার ভর সংখ্যা হচ্ছে 4 একক, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফাকণা বেরিয়ে গেলে অপত্য মৌলের 4 একক ভর সংখ্যা কমে যাবে। যেহেতু প্রশ্নে দুটো আলফাকণা নির্গত হওয়ার কথা বলা হয়েছে, তাই এক্ষেত্রে অপত্য মৌলের ভর সংখ্যা 8 একক কমে যাবে। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর লেখো। বামস্তম্ভে দেওয়া হচ্ছে তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয়, মুদ্রা ধাতু, ক্যাটিনেশন ধর্ম। ডানস্তম্ভে দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, কার্বন, আর্গন। এবার বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ যেটা মিলবে, তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অ্যালুমিনিয়াম, মুদ্রা ধাতু হচ্ছে কপার, ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কার্বনের। কোয়েশ্চেন নম্বর 1.12, জলের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বার হিসাবে কী ব্যবহার করা হয়? জলের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বার হিসাবে প্লাটিনাম পাত ব্যবহার করা হয়। এক্ষেত্রে আরও মনে রাখবে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অথবা নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলে, এটি হবে সত্য। 2.13, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। এর উত্তরটি অ্যান্সার PDF ফাইল থেকে দেখে নেবে। আবার বলছি, অ্যান্সার PDF ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোয়েশ্চেন নম্বর 2.14, লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত ফিল্টার পেপার হাইড্রোজেন সালফাইড পূর্ণ গ্যাজারের মুখে ধরলে কী পরিবর্তন হবে? এর উত্তর হবে ফিল্টার পেপারটি কালো হয়ে যাবে। অর্থাৎ লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত কোনো ফিল্টার পেপার যদি হাইড্রোজেন সালফাইড গ্যাসপূর্ণ গ্যাজারের মুখে ধরা হয় তাহলে ফিল্টার পেপারটা কালো হয়ে যাবে। এর অথবা প্রশ্নে দেওয়া আছে পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস কীভাবে সংগ্রহ করা হয়? পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। যেহেতু অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে অনেক হালকা, তাই অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 2.15, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। এর উত্তর হবে সোনা। সোনা রাসায়নিক দিক দিয়ে অনেকটা নিষ্ক্রিয়, তাই প্রকৃতিতে একে মুক্ত অবস্থায় পাওয়া যায়।
2.16 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ। আয়রন পাইরাইটিস লোহার খনিজ হলেও আকরিক নয়, এটি সত্য। কারণ আয়রন পাইরাইটিস হচ্ছে লোহার যৌগ, এটি প্রকৃতিতে পাওয়া যায়, তাই এটি হচ্ছে খনিজ। কিন্তু এই খনিজ থেকে সহজে এবং কম খরচে আয়রন নিষ্কাশন করা যায় না, তাই এটা আকরিক নয়। কোয়েশ্চেন নাম্বার 2.17, কার্বন ব্ল্যাক কী কাজে ব্যবহৃত হয়? মোটর গাড়ির টায়ার তৈরি করতে কিংবা জুতোর কালি প্রস্তুত করতে কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয়। এর অথবা প্রশ্নে দেওয়া আছে ইউপ্যাক নাম লেখো। এখানে দেওয়া আছে CH3, CHOH, CH3। এখানে কার্যকরী মূলক হচ্ছে OH গ্রুপ, তাই এটা হচ্ছে অ্যালকোহল। এই যৌগটির IUPAC নেম হবে প্রোপান টু অল। কোয়েশ্চেন নাম্বার 2.18, CH2, CH3 এই যৌগকে নিকেল হাইড্রোজেন সহ 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছে, ইয়ে যৌগটি উৎপন্ন হয়েছে। এখন ইয়ে যৌগের নাম লিখতে হবে। যেহেতু এই হাইড্রোকার্বনের দ্বিবন্ধন আছে, তাই এটা হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিনকে নিকেল হাইড্রোজেন দ্বারা হাইড্রোজিনেশন করা হয়েছে, অর্থাৎ এখানে একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে এবং এখানেও একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, ফলে যৌগটি হবে CH3, CH2, CH3, এর নাম হবে প্রোপেন। এই সেটের বাকি প্রশ্ন এবং তার উত্তর, অর্থাৎ গ বিভাগ ও ঘ বিভাগের প্রশ্ন এবং তার উত্তর পরবর্তী ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।